টানা চার দিনের বর্ষণে প্লাবিত হলো আসানসোলের রেলপাড়ের বিস্তীর্ণ এলাকা। কাল রাত থেকেই জল বাড়তে শুরু করেছে গাড়ুই নদীতে এবং ওই নদীর জল প্লাবিত করে রেলপাড়ের অন্তত পক্ষে 6টি ওয়ার্ডকে, প্রায় 200টি পরিবার ঘর ছাড়া বলে জানা গিয়েছে। আপাতত তাদেরকে এলাকার স্কুল কমিউনিটি সেন্টারে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে প্রতি বছরই গাড়ুই নদীতে প্লাবন আসে এবং এর কোনো স্থায়ী ব্যবস্থা আজও করা হয়নি। নদীতে দীর্ঘদিন ধরে আবর্জনা জমে তার নাব্যতা হারিয়েছে। অন্যদিকে বেআইনি নির্মাণের কারণে নদী ছোট হয়ে এসেছে, ফলে বর্ষায় জল বাড়লেই জল উপচে পড়ে এবং এলাকাকে প্লাবিত করে। খুব ভয়াবহ অবস্থা পুরো আমাদের রেলপাড়, আর কে ডাঙ্গাল, তারিম মাল্লা, আর যতদূর খবর পাচ্ছি পুরো ঘর বাড়ি সব ডুবে গেছে। এই আমাদের চার পাঁচ দিন থেকে দেখছি জলের, নদীতে একটা জেসিবি মেশিন নেমে কাটাই করছে, কিন্তু মাটিগুলো ওরা ফেলছে না, মাটিগুলো খালি সাইডে করে দিচ্ছে। এইভাবে পরিষ্কার করলে তো হবে না। আর আগে বোর্ডে যেটা বোর্ড আমাদের ছিল, ওই সময় আমাদের জিতেন্দ্র তিওয়ারি মেয়র ছিলেন, তখন উনি একটা কমিটি তৈরি করেছিলেন কি নদীটা সংস্কার আনা হোক। তার মধ্যে হেড ছিলেন অমরনাথ চ্যাটার্জি, যিনি এখন প্রশাসক। উনি তো ওই কমিটির কোনো কাজই করেননি, আর এখন অলরেডি উনি প্রশাসক আছেন। আর কি বলা যায়, যদি এভাবে যদি চলে তো কত লোককে এখানে বাড়ি ছেড়ে যেতে হবে। আজকে 11,000 ভোল্টের একটা তারও পোলও পড়ে গেল নদীতে, কোনো ধ্যান নেই। যদি কেউ মারা যেত, কত লোক এখনও ফেঁসে আছে। আমরা এই চাইব কি যত জলদি হোক এটাকে করা যাক। মোটামুটি ধরুন 200 লোকের ঘর ছাড়া হয়েছে। ওরাই আমাদের আর কে ডাঙ্গালে গুরুদোয়ারাতে স্টে করেছে, ওদের সব ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। সব সমাজ মিলে, আমরা মিলে সবাই ব্যবস্থা করছি। আমি এইটাই বলতে চাইছি, নদীর যদি করা হচ্ছে তো ভালোভাবে করা হোক, মালগুলোকে কেটে মালগুলোকে বাইরে ফেলা হোক। এই নাকি মালগুলোকে সাইডিং করে, এটা কোনো কাজ হচ্ছে না, খালি ফলস কাজ হচ্ছে, এটা একটু দেখা হোক। দীপক কুমার সাহু, এক্স কাউন্সিলর, 27 নম্বর ওয়ার্ড, আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।